শান্তিপ্রিয় দেশ হিসেবে কানাডার জরিমে লাভার। কানাডা বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় রাষ্ট্র। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা। আজকের ভিডিওতে আমরা জানব কানাডা সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা। এই দেশের নীতিবাক্য হল আমেরি আস্কিউ অ্যাড মেরি, এটি ল্যাটিন ভাষায় বলা হয়ে থাকে। এটিকে বাংলা অর্থ করলে দাঁড়ায় সমুদ্র থেকে সমুদ্র। 1545 সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন বই এবং মানচিত্রে ওই অঞ্চলকে কানাডা বলে উল্লেখ করা হয়েছিল। এরপর কানাডায় ফরাসি উপনিবেশ চালু হলে কানাডার কিছু অংশকে নিউ ফ্রান্স বলে উল্লেখ করা হয়েছিল। এরপর সর্বশেষ 1982 সালে কানাডিয়ান অ্যাক্ট অনুসারে কানাডাই একমাত্র আইনগত এবং দ্বিভাষিক নাম অনুসারে স্বীকৃত হয়। কানাডার মোট আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 6.7%। 2016 সালের একটি আদমশুমারি অনুসারে দেশটির মোট জনসংখ্যা 3,51,51,708 জন। কানাডার জনসংখ্যা ঘনত্ব 3.92 জন। কানাডার ইতিহাসের ব্যাপ্তি বিশাল। কানাডার অধিকৃত ভূমি প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় কিছু আদিবাসী জনগোষ্ঠী। 1500-এর দিকে ইংরেজ ও ফরাসিরা আটলান্টিক উপমহাদেশ আবিষ্কার করে, এরপরে বসতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। ফরাসিরা উপনিবেশ স্থাপন করার পর আটলান্টিক উপকূলে, যা নিউ ফ্রান্স নামে পরিচিত হয়। এরপর ইংরেজদের সাথে 7 বছর যুদ্ধে পরাজয় গ্রহণ করে ফরাসিরা, এবং কিছু সংক্ষিপ্ত শর্তে 1763 সালে উত্তর আমেরিকা থেকে সকল উপনিবেশ উঠিয়ে নেয় ফরাসিরা, এবং সকল উপনিবেশ ইংরেজদের হাতে ছেড়ে দেয়। এরপর 1867 সালে মিত্রতার মাধ্যমে 4টি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে কানাডা গঠিত হয়। এরপর 1982 সালে কানাডিয়ান অ্যাক্ট অনুসারে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে গঠিত হয় কানাডিয়ান সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজতন্ত্র। কানাডার প্রধান হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। কানাডায় ইংরেজি এবং ফরাসি উভয় ভাষাকেই সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয়, তবে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করা হয়ে থাকে। এই দেশটি উত্তর আমেরিকা মহাদেশের 41% স্থান জুড়ে বিদ্যমান। কানাডার জলবায়ু শীতলতম জলবায়ু। এই দেশটির প্রায় 8 মাসের মতো সময় বরফাচ্ছন্ন থাকে। কানাডা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। অর্গানাইজেশন ফর ইকোনমি কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং G8 গ্রুপের সদস্য এই দেশটি। 2017 সালের বিশ্বব্যাংকের দেয়া এক হিসাব অনুসারে দেশটির মোট GDP $1.64 trillion মার্কিন ডলার, এবং দেশটির মাথাপিছু আয় $44,870.8 মার্কিন ডলার। কানাডার আইনসভা দুই ভাগে বিভক্ত, উচ্চকক্ষ যা সিনেট নামে পরিচিত, এবং নিম্নকক্ষ যেটি হাউস অফ কমন্স নামে পরিচিত। কানাডার মুদ্রার নাম কানাডিয়ান ডলার। 1 কানাডিয়ান ডলার সমান বাংলাদেশি 70.15 টাকা। কানাডার রাজধানীর নাম অটোয়া। কানাডার বৃহত্তম শহর হল টরেন্টো। কানাডার ডায়ালিং কোড হল +1। 1968 সালে কানাডায় সামরিক বাহিনী গঠন করা হয়। কানাডার সামরিক বাহিনীর সংখ্যা বর্তমান 62,000। কানাডা বিশ্বের অন্যতম কর আদায়কারী দেশ। একজন মানুষের মোট আয়ের 40% কর বা ইনকাম ট্যাক্স হিসেবে সরকারকে প্রদান করতে হয়, যার ফলে দেশটিতে ধনী গরিবের বৈষম্য খুবই কম। কানাডার প্রায় 50% মানুষের কলেজ ডিগ্রি রয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল আবিষ্কার হয় কানাডায়। কানাডার প্রধান ধর্ম হল খ্রিস্টান। কানাডায় প্রায় 67.2% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। 23.9% মানুষের কোনো ধর্মবিশ্বাস নেই। 3.2% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। 1.5% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। 1.4% শিখ ধর্মাবলম্বী। 1.1% বৌদ্ধ। 1% ইহুদি এবং 0.6% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। বিশ্বের অন্যতম বড় জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। কানাডা বিশ্বের সপ্তমতম শান্তিপ্রিয় দেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত, এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।